আজকে আমরা দেখবো যে ম্যাট্রিক্স বলতে কী বোঝায় আর এর প্লোরাল হচ্ছে কি ম্যাট্রিসেজ এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স যার একটা রো আছে আর তিনটে কলম আছে তাহলে এই ম্যাট্রিক্সটার অর্ডার হবে ওয়ান বাই থ্রি রো নাম্বারটা আগে বসে কলম নাম্বারটা পরে বসে এটা আর একটা ম্যাট্রিক্স তো এই ইন্ডিভিজুয়াল নাম্বারগুলোকে বলা হয় ইন্ডিভিজুয়াল নাম্বারগুলোকে বলা হয় এলিমেন্ট বা মেম্বার ইন্ডিভিজুয়াল নাম্বারগুলোকে এবার এগুলো কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট নাম্বার মানে এর সাথে এর কোনো ডাইরেক্ট রিলেশনশিপ নেই মানে যা তাই হতে পারে এই নাম্বারগুলো জিরোও হতে পারে তো এখানে কতগুলো রো আছে তিনখানা রো আছে আর কতগুলো কলম আছে তিনটে কলম তাহলে এই ম্যাট্রিক্সটাকে বলা হবে অর্ডার অফ থ্রি বাই থ্রি এবার থ্রি বাই থ্রি বা টু বাই টু বা ওয়ান বাই ওয়ান এগুলো হচ্ছে স্কোয়ার ম্যাট্রিক্স তাহলে আমাদের এই ম্যাট্রিক্সটা হবে একটা স্কোয়ার মেট্রিক্স যার রো নাম্বার ইকুয়ালস কলম নাম্বার এবার এক একটা এলিমেন্টের কিন্তু নিজস্ব লোকেশন আছে যেমন এই এলিমেন্টের লোকেশন হচ্ছে গিয়ে রো নাম্বার টু কলম নাম্বার ওয়ান তাহলে এর লোকেশন কী হবে রো নাম্বার টু কলম নাম্বার থ্রি এবার একটা কথা বলে রাখি ডিটার্মিনেন্ট আর মেট্রিক্সের মধ্যে ডিফারেন্স হচ্ছে এটাই যে ডিটারমিনেন্টের নাম্বারগুলো ব্র্যাকেটের দ্বারা ইনক্লোজড হয় না আর এই ডিটার্মিন্ট হচ্ছে একটা সিঙ্গেল নাম্বার এটা হচ্ছে একটা সিঙ্গেল নাম্বার এটা হচ্ছে মেন ডিফারেন্স কিন্তু মেট্রিক্স ইজ নট এ সিঙ্গেল নাম্বার ইট ইজ এ কালেকশান অফ নাম্বারস এটা কিন্তু নট এ সিঙ্গেল নাম্বার এবার এর ইম্পর্টেন্স কোথায় আছে না আছে সেটা আমরা পরে আস্তে আস্তে বুঝবো কিন্তু মেন ব্যাপার হচ্ছে যে দিস ইজ নট ইকুয়াল টু দিস এটা ডিটারমিনেন্ট আর এটা হচ্ছে একটা মেট্রিক্স এই ডিস্টিংশানটা যেন মাথায় ক্লিয়ার থাকে ম্যাট্রিক্স কোন রকমের হতে পারে এবার প্রথমে আমাদের আসছি আমরা রো ম্যাট্রিক্সে ম্যাট্রিক্স মানে হচ্ছে যে ম্যাট্রিক্সে একটাই রো আছে আর বিভিন্ন কলম আছে এটা রো ম্যাট্রিক্স ম্যাট্রিক্স মানে হচ্ছে শুধু একটাই কলম আছে আর বিভিন্ন রো আছে যেমন এটা স্কোয়ার ম্যাট্রিক্স আমি বলে দিলাম যেখানে নাম্বার অফ রোজ ইকুয়ালস নাম্বার অফ কলমস এটা যেমন টু বাই টু ম্যাট্রিক্স তো এখানে আমি থার্ড ব্র্যাকেট দিয়ে করছি কিন্তু এগুলো ফার্স্ট ব্র্যাকেট দিয়েও করা যায় ডায়াগোনাল ম্যাট্রিক্স মানে হচ্ছে একটা বিশেষ টাইপের স্কোয়ার ম্যাট্রিক্স মানে স্কোয়ার ম্যাট্রিক্সই হবে ডায়াগোনাল ম্যাট্রিক্স মানে কিন্তু এটা বিশেষ রকমের স্কোয়ার ম্যাট্রিক্স যার বাকি সমস্ত এলিমেন্ট জিরো হবে তার মানে ডায়াগোনাল এলিমেন্ট গুলো কি কি সেটা কি বলা হচ্ছে গিয়ে ডায়াগোনাল ম্যাট্রিক্স এটা এক ধরনের স্কোয়ার ম্যাট্রিক্স এবার আইডেন্টিটি ম্যাট্রিক্স মানে হচ্ছে এমন একটা স্কোয়ার ম্যাট্রিক্স এটা আর কি স্কোয়ার ম্যাট্রিক্স যার প্রত্যেকটা ডায়াগোনাল এলিমেন্ট হচ্ছে 1 সিম্পল আর নন ডায়াগোনাল এলিমেন্ট গুলো সব জিরো এবার ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা পর্যন্ত আগে নাল ম্যাট্রিক্সটা বুঝিয়ে দিই মানে যে ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্টটি আর কি জিরো এরকম এবার এটা স্কোয়ার হতে পারে না হতে পারে এটা স্কোয়ার ম্যাট্রিক্স নাও হতে পারে তাহলে নাল ম্যাট্রিক্স এবার আইডেন্টি ম্যাট্রিক্সকে অনেকে ইউনিট ম্যাট্রিক্সও বলে আবার নাল ম্যাট্রিক্সকে অনেকে জিরো ম্যাট্রিক্সও বলে এবার ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা কি আমরা দেখবো এবার ধর আমাদেরকে যেটা ম্যাট্রিক্স আছে তাহলে এর অর্ডারটা কি টু বাই থ্রি ম্যাট্রিক্সটা নাম দিলাম এ টু বাই থেকে কারণ দুটো রো আর তিনটে কলম আছে এবার এর যদি আমাকে ট্রান্সপোজ করতে হয় তাহলে আমাকে লিখতে হবে এরকম এর বা টি কিন্তু টু দি পাওয়ার টি বলাটা ভুল হবে এ মানে ট্রান্সপোজ অফ এটাকে এভাবে পড়তে হবে এবার ট্রান্সপোজ তাহলে ব্যাপারটা কী ট্রান্সপোজ ব্যাপারটা হচ্ছে আমি রোগুলোকে কলম করবো আর কলমগুলোকে রোতে লিখবো তাহলে প্রথম রোটা হয়ে যাবে আমার প্রথম কলম তাহলে এটা প্রথম রো ছিল এটা হয়ে যাবে প্রথম কলম তারপরে নেক্সট যে রোটা ছিল সেটা হয়ে যাবে আমার সেকেন্ড কলম তাহলে এবার এই ম্যাট্রিক্সটা অর্ডার হয়ে যাবে কি থ্রি বাই টু এতাইস হোজা এবার ম্যাট্রিক্স অ্যাডিশান কী করে করবো আমরা এবার অ্যাডিশনে কিছু কিছু শর্ত আছে যে যে ম্যাট্রিক্সের আমি অ্যাডিশান করবো সেই যে ম্যাট্রিক্সের জন্য অর্ডারটা সেম হয় আর যে রেজাল্ট ম্যাট্রিক্সটা হবে তারও অর্ডার সেমই হবে তার এক্সাম্পল দিলে ভালো হয় তাহলে এ আর বি যদি এরকম হয় তাহলে এদের অ্যাডিশন কী হবে এবার এদের আমি যদি করেসপন্ডিং এলিমেন্টগুলো যোগ করি তাহলেই হয়ে যাবে এরকম তার মানে আমি কী করছি আমি করছি যে এই এলিমেন্টের সাথে এর ওয়ান ওয়ান এলিমেন্ট যোগ করছি এই এলিমেন্টের সাথে এর আমি টু ওয়ান যোগ করছি তার মানে ওয়ান ওয়ানের সাথে ওয়ান ওয়ান টু ওয়ানের সাথে টু ওয়ান ওয়ান টুর সাথে ওয়ান টু আর টু টুর সাথে টু টু আমি যোগ করছি এইভাবে মানে কারাসপন্ডিং এলিমেন্টগুলো যোগ করছি দিয়ে এখানে সেই অ্যান্সারগুলো লিখছি আমি তাহলে অবভিয়াসলি আমি দেখতে পাচ্ছি এদের অর্ডার ছিল টু ক্রস টু এরও দেখতে পাচ্ছি আমি টু ক্রস টুই হচ্ছে তাহলে অর্ডার সেম ঠিকই আছে আমার এবার যদি এদের কী বলো তো সাবট্র্যাক্ট করো তখন তোর আশা করি কিছুটা গেস করতেই পেরেছিস এটাই তো তেলে माइनसবে মানে কি প্রত্যেকটি এলিমেন্ট নেগেটিভ হয়ে যাবে তারপর सिंपली एडिशन বেসিক্যালি তাই কলমে কেন আমরা তাহলে এরকম হবে আমার आंसर তাহলে মাল্টিপ্লিকেশন ম্যাট্রিক্স আমরা যদি করতে হয় যদি আমার দুটো ম্যাট্রিক্স হয় এরকম এরকম যদি হয় তাহলে এদের মাল্টিপ্লিকেশন কি করব আমি এই মাল্টিপ্লিকেশনের নিয়ম হচ্ছে যে ধর আমার এরকম একটা ম্যাট্রিক্স আছে এ যার অর্ডার হচ্ছে g i / j আর এটাকে আমরা मल्टीप्लाई করতে হবে বি যার অর্ডার হচ্ছে g e j / k এবার ভালো করে লক্ষ্য কর আমি কী বলছি এর কলম নাম্বার আর এর রো নাম্বার কিন্তু সেম হতে হবে এবার এর রো নাম্বার যাই হোক গা এর কলম নাম্বার যাই হোক গা কিন্তু প্রথম ম্যাট্রিক্সের কলম যেন দ্বিতীয় ম্যাট্রিক্সের রো এর সঙ্গে সেম হয় মানে যে রেজাল্টের ম্যাট্রিক্সটা আসবে তার অর্ডার কী হবে আই বাইকে তার মানে এদেরকে ইকুয়াল হতেই হবে কিন্তু মানে এটাকে ইকুয়াল হতেই হবে তাহলে আমরা যদি আবার আমাদের পুরোনো অঙ্কটা ফিরে আসি এদের অবভিয়াসলি মাল্টিপ্লিকেশন পসিবল নয় এরা টু বাই টু এ টু বাই টু তাহলে এর কলম নাম্বার আর এর রো নাম্বার সেম হয়ে যাবে মাল্টিপ্লিকেশন তাহলে এই মাল্টিপ্লিকেশন আমরা কী করে করবো প্রথমে আমাদেরকে এর রো এর প্রত্যেকটা এলিমেন্টের সাথে এর ফার্স্ট কলমের প্রত্যেকটা এলিমেন্ট মাল্টিপ্লাই করতে হবে তার মানে আমাকে মাল্টিপ্লাই করতে হবে আর কি থ্রি কে থ্রি এর সাথে এই থ্রি কে এই থ্রি এর সাথে আর এই সেভেনকে এই টুয়েলভের সাথে দিয়ে আমাকে এখানে যোগ করে লিখতে হবে মাল্টিপ্লিকেশান করার পর এবার আমাকে এর ফার্স্ট রের সাথে আমাকে এর মাল্টিপ্লাই করে যোগ করতে হবে তার মানে আমি কী করলাম না এর সাথে একে মাল্টিপ্লাই করলাম দিয়ে এখানে লিখলাম আর তারপরে এর সাথে একে মাল্টিপ্লাই করে আমি সেটাকে এইখানে লিখলাম দিয়ে যোগ করলাম সিমিলারলি এবার সেকেন্ড রোয়ে আসছি আমি অথবা এর সেকেন্ড রের সাথে আমি বি এর ফার্স্ট কলামের মাল্টিপ্লাই করব ডিএমিসিটা গিয়ে এখানে লিখবো তারপরে হবে গিয়ে এর সাথে এর মাল্টিপ্লিকেশান হবে এবার ভালোগুলো হবে মনে হয় এটাই হবে তাহলে এরকমই হওয়ার কথা এবার ভালো করে ভেবে দেখ যদি বি ক্রস এ করতে হতো তোমাকে যদি বি ক্রস এ করতে হতো তাহলে কিন্তু এইটা অ্যান্সার সেম আসতো না তখন এইটাও তোমার অ্যান্সার তো তোরা করে দেখ কী করে অ্যান্সারটা আসছে তোরা করে দেখ মিলিয়ে নিবি কারণ তখন বি হতো গিয়ে আমার রো আর এ হতো গিয়ে তখন কলম তো অবভিয়াসলি দেখতে পাচ্ছি যে এটা কম্পিটিভ প্রপার্টি ফলো করে না কিন্তু অ্যাসোসিয়েটিভ প্রপার্টি ফলো করে আর এটা ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি ফলো করে তার মানে যদি এবিসি ম্যাট্রিক্স হয় তবে মানে মাল্টিপ্লিকেশনের কথা বলছি কারণ এই সাইনগুলো তো সব মাল্টিপ্লিকেশন এই সাইনগুলো মাল্টিপ্লিকেশান সাইন এবার পরে থাকলে হচ্ছে কি ডিভিশন অফ ম্যাট্রিক্সেস তো ডিভিশন অফ ম্যাট্রিক্সটা তোদের সিলেবাসে নেই তো তাও মানে জেনে রাখা উচিত আর এই ডিভিশন অফ ম্যাট্রিক্সের মেলা ঝামেলা আছে এবার ডিভিশন ম্যাট্রিক্স সব ক্ষেত্রে হয় না এই যে কন্ডিশন আছে যদি এরকম দুটো ম্যাট্রিক্স হয় তাহলে তাহলে এদেরকে এই ম্যাট্রিক্স বলা হবে এবার ব্যাপারটা ডিভিশন ম্যাট্রিক্স আর ডিভিশন ম্যাট্রিক্সের যেন এদের রো নাম্বার সেম হয় নাহলে কিন্তু হবে না আবার যে ডিভিজন ম্যাট্রিক্স আছে সেটা যেন একটা স্কোয়ার ম্যাট্রিক্স হয় তা না হলেও কিন্তু মানে ডিভিশনটা হবে না তাহলে দুটো কন্ডিশন রো ভ্যালু সেম হতে হবে আর একে একটা এই যে স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে তাহলে ফাইন বি ডিভাইড বাই এ তাহলে অবভিয়াসলি আমাদের এ হচ্ছে গিয়ে একটা স্কোয়ার ম্যাট্রিক্স আর এ হচ্ছে গিয়ে ওয়ান টু বাই ওয়ান অথবা রো ভ্যালু সেম ডিভিশনটা পসিবল এবার বি ডিভাইড বাই এ যদি একটা এক্স ম্যাট্রিক্স হয় আর এরকম যদি হয় আর যদি ধরি আমি এক্সের অর্ডার হচ্ছে গিয়ে আমার আই ক্রস জে তাহলে অবভিয়াসলি এই টুকে আর আই কে সেম হতে হবে তাহলে আয়ের বদলে টু বুঝবে আর যে হবে গিয়ে এর সাথে সেম কারণ টু ক্রস জে হওয়ার কথা তাহলে এখানে যে তার মানে আই হচ্ছে টু জে হচ্ছে ওয়ান তাহলে এক্সের আমরা অর্ডার পেয়ে গেলাম টু বাই ওয়ান এবার আমরা ধরি এক্সের একটা ভ্যালু মানে ম্যাট্রিক্সটার এলিমেন্টগুলোকে ধরে নিই সাপোজ করে এবার আমরা এ মানে কত জানি টু থ্রি ফোর ফাইভ তাহলে আমাদের এরকম হওয়ার কথা কারণ এক্স সমান আমরা অলরেডি জানি যে এক্স সমান হচ্ছে এইটা আমরা সাপোজ করেছি আর এ সমান হচ্ছে এইটা আমরা জানি আর বি সমান আমরা এটা জানি তাহলে অবভিয়াসলি এরকমই হওয়ার কথা তাহলে এরকম মাল্টিপ্লাই করলে আমরা এরকম পাবো এরকম ক্রস মাল্টিপ্লিকেশন করে এরকমভাবে আমরা তাহলে অবভিয়াসলি আমরা দুটোই কোশেন পেয়ে যাচ্ছি টু এ প্লাস থ্রি বি ইকোস টু ফোর এ প্লাস ফাইভ বি ওয়ান এবার যদি এই দুটি কোয়েশন হয় তাহলে আমি ওয়ানকে টু দিয়ে গুণ করে মাইনাস টু করে দিলেই পারি তাহলে ওয়ানকে টু দিয়ে গুণ করলে হবে ফোর এ প্লাস সিক্স বি আর ওটা রাইট হ্যান্ড সাইডে হয়ে যাবে গিয়ে ফোর এবার মাইনাস টু যদি টু করি যা সিম্পলি মাইনাস টু যদি করি আমি তাহলে এরকম হবে আর মাইনাস ওয়ান তাহলে বি কত হলো বি হলো গিয়ে থ্রি তাহলে এ কত হবে এ হবে গিয়ে এখানে যদি আমরা এর ভ্যালুটা এখান থেকে দেখি মানে বুঝি জিনিসটাকে যে টু টু মাইনাস থ্রি বি বাই টু টু মানে মাইনাস থ্রি পয়েন্ট ফাইভ হবে গিয়ে তাহলে দেয়ার পর আমি লিখতেই পারি এইটা এবার মাথায় রাখতে হবে কিন্তু যে সব ক্ষেত্রে কিন্তু ডিভিশন পসিবল নয় যদি আমার ডিভিশন ম্যাট্রিক্স স্কোয়ার ম্যাট্রিক্স না হয় তাহলে পসিবল নয় আবার ডিভিশন ম্যাট্রিক্স স্কোয়ার ম্যাট্রিক্স হলেও তার যদি ডিটারমিনেন্ট জিরো হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু পসিবল নয় তার মানে এ মাস্ট নট বি ইকুয়াল টু জিরো তাহলেও পসিবল নয় কারণ এই হচ্ছে আমার ডিভিশন ম্যাট্রিক্স तो बेसिकली मैट्रिक्स मैंने तो मैट्रिक्स गए भारत बार देख भिडियो का बार देख प्रथम ही बुजना ना बार बार, बार देख